হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো, ভুলেও ফ্রিজে রাখবেন না এই জিনিসগুলি। আজকাল প্রায় সব বাড়িতেই ফ্রিজের উপর নির্ভরশীলতা ভীষণ রকম। সারা সপ্তাহের রান্না অনেকেই করে রেখে দেন ফ্রিজে। ব্যস্ততার মাঝে আটা, ময়দা, আলু, পেঁয়াজ, কফি এবং আপেল সবই আমরা ফ্রিজে রাখি। কিন্তু এমন কিছু খাবার আছে যা আপনি ফ্রিজে রাখলে তার দফা রফা হয়ে যায়, কারণ ফ্রিজে রাখার পরে আপনি কিন্তু এইগুলোর তার আসল স্বাদ পাবেন না। আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক, ঠিক কোন কোন খাবার যা আপনি ফ্রিজের বাইরে রাখবেন। আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন, তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমেই বলি ডিম। আমরা প্রত্যেকে ডিম কিনে ফ্রিজে রেখে দিই এবং প্রয়োজন মতো বের করে রান্না করি। তবে এমনও অনেকে আছেন যারা সময় সাশ্রয় করতে ডিম সেদ্ধ করে ফ্রিজের ভেতরে রেখে দেন। সমস্যাটা ঠিক এখানে, কারণ সেদ্ধ অবস্থায় ডিম ফ্রিজে রাখলে ডিমের সাদা অংশ শুকিয়ে যেতে শুরু করে এবং ডিমের গায়ে ফাটল ধরে, ফলে ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ঢুকে যায়। এছাড়াও ডিমের স্বাদও বদলে যায় এবং ডিমের সাদা অংশটি রোবার ব্যান্ডের মতো শক্ত হয়ে যায়। তাই শরীরকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে ফ্রিজে ডিম রাখা চলবে না। দুই, দুগ্ধজাত উপাদান। দুধ দিয়ে বানানো কোনো কিছুই ফ্রিজে রাখা উচিত নয়। যেমন ধরুন, ফ্রিজে দুধ রাখলে তা দইয়ের মতো হয়ে যায়। আবার চিজ ফ্রিজে রাখলে তারও স্বাদ এবং আকারের পরিবর্তন হয়। তিন, ভাজা জাতীয় খাবার। ভাজাভুজি খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে যে কোনো রকম ভাজা, তা সে চপ হোক বা ফ্রেঞ্চ ফ্রাই, চেষ্টা করুন গরম গরম খেয়ে নিতে। ভুলেও এই ধরনের খাবারগুলি ফ্রিজে রেখে পরে খাবেন না, কারণ এই ধরনের খাবারগুলি বাসি অবস্থায় খেলে পেটের সমস্যা হতে পারে, এছাড়াও হৃদরোগের সম্ভাবনা বাড়ে। চার, কার্বোনেটেড পানীয়। ফ্রিজে থরে থরে সাজানো কোল্ড ড্রিঙ্ক মনের ইচ্ছায় যখন খুশি পান করলে হলো, কিন্তু এমনটা হলে নিজের মৃত্যুকেই কাছে টেনে আনবেন, কারণ কোল্ড ড্রিঙ্ক বেশি দিন ফ্রিজে রেখে দিলে তাতে অ্যালুমিনিয়াম জাতীয় পদার্থ মিশে যায় এবং কোল্ড ড্রিঙ্কে উপস্থিত সোডা আরও বিষাক্ত হতে শুরু করে। তাই কোল্ড ড্রিঙ্ক পান করার ইচ্ছা হলে কেনার পরেই খেয়ে নেবেন, খুব বেশি দিন ফ্রিজে রেখে পান করবেন না। পাঁচ, রান্না করা পাস্তা। ব্যস্ত জীবনে রান্না করার সময় কই, তাই তো এক সপ্তাহের খাবার রান্না করে ফ্রিজে রেখে একটু একটু করে খেলেই হলো। আর যদি বেশি পরিমাণে পাস্তা, নুডলস রান্না করে রাখা যায় তাহলে তো কথাই নেই। সত্যি যদি আপনার জীবন এমন নিয়মের দাস হয় তাহলে কিন্তু খুব মুশকিল, কারণ পাস্তা বা ময়দাজাত খাবার বেশি দিন ফ্রিজে রাখলে তার স্বাদ তো পরিবর্তন হয়েই যায়, সেই সঙ্গে তা খাওয়ার অযোগ্যও হয়ে যায়, ফলে এমন খাবার খেলে শরীরের নানা রকম সমস্যা দেখা দেয়। তাই কোনোভাবেই পাস্তা জাতীয় খাবার বেশি দিন ফ্রিজে রাখা উচিত নয়। ছয়, যেসব ফল বা সবজিতে জলের পরিমাণ বেশি। তরমুজ, শসা এবং আপেল, এইগুলো তো রেখে দেয়াই হয় ফ্রিজে। এছাড়াও
লেটুস, পালং এই ধরনের শাকও জায়গা করে নেয় ফ্রিজে। কিন্তু জানা আছে কি, এই ধরনের ফল বা সবজি একদমই ফ্রিজে রাখা উচিত নয়, কারণ এই ধরনের খাবারে প্রচুর পরিমাণে জলীয় পদার্থ থাকে। তাই ফ্রিজে রাখার সঙ্গে সঙ্গে এগুলি বরফের মতো জমে যায়, আবার ফ্রিজ থেকে বার করে আনলে এগুলি নরম হতে শুরু করে, ফলে স্বাদও একেবারে নষ্ট হয়ে যায়। সাত, মাছ বা মাংস। সপ্তাহে একদিন বাজারে গিয়ে বেশি পরিমাণ মাছ মাংস কিনে আনা এখন রেওয়াজ, কারণ সারা সপ্তাহের ব্যস্ততায় কেউই আর প্রতিদিন বাজারে যেতে পারে না। তবে কি জানেন, প্রতিদিন ফ্রিজে রাখা এইসব মাছ মাংস বারবার বের করে, এবং বাকি যেটা থাকে সেটা ফ্রিজে থাকতে থাকতে তার খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। আরও মারাত্মক বিষয় হল, এই পদ্ধতির মাধ্যমে মাছ বা মাংসে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে শুরু করে, ফলে এমন ধরনের খাবার খেলে শরীর খারাপ হতে কেউ আটকাতে পারে না। আট, সবুজ শাক। ফ্রিজে কোনো দিন ধনে পাতা, পার্সলে পাতা রেখেছেন, দেখেছেন কি হয়? এমনটা করলে এক দুদিনের মধ্যে কেমন খয়েরি রঙের হয়ে যায় শাকগুলি। তাই তো এই ধরনের শাককে কখনো ফ্রিজে রাখা উচিত নয়। তাহলে বন্ধু, এই ছিল আজকের আইটেম। ভিডিওটি এখানে শেষ করছি। এবার একটি লাইক এবং শেয়ার করবেন, আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন।